হাই, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তোমাদের গতকালকে টেকনিক্যাল সমস্যার জন্য আমি ক্লাস করতে পারিনি, তার জন্যই আজকে করছি ফিফথ সেমিস্টারের জন্য অনার্স। আমরা ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির সময়কালে ভূমি রাজস্ব ব্যবস্থা পড়ছি, আজকে তার সেকেন্ড পার্ট। অলরেডি চিরস্থায়ী বন্দোবস্ত আমরা পড়ে ফেলেছি এবং আজকে যেটা পড়বো দুটো দুটো ছোট পার্ট পড়বো। একটা হচ্ছে দক্ষিণ ভারতে কেমন ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল, উত্তর ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থা কেমন ছিল, অর্থাৎ নর্থ আর সাউথ ইন্ডিয়া মে ক্যাসা ক্যাসা হাম লোক কা ট্যাক্স সিস্টেম বানা হুয়া করতা থা, তো এই এই হাম লোক পড়েঙ্গে সাউথ আর নর্থ ইন্ডিয়া মে। তো প্রথমে দেখি সাউথ ইন্ডিয়ায়। আচ্ছা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাউথ ইন্ডিয়াতে যে ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন তার নাম রায়তবাড়ি বন্দোবস্ত। প্রথমে বলিনি যে রায়ত কেন নাম, কারণ এই রায়তবাড়ি বন্দোবস্তর যে কয়েকটা বৈশিষ্ট্য আছে তার মধ্যে নামটা লুকিয়ে আছে। রায়তবাড়ি বন্দোবস্ত কিউ বলা গেয়া, ইসকা নাম কিউ দিয়া গেয়া, ক্যা পেলে আমল ফিচার্স দেখেঙ্গে। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে রায়তবাড়ি বন্দোবস্তের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এই বন্দোবস্তে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কৃষক এর মধ্যে ট্যাক্স কালেকশনের ব্যবস্থা করা ছিল। তাহলে ফার্স্ট ফিচার্স ওয়াজ ডাইরেক্ট ট্যাক্স কালেকশন বিটুইন দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড দ্য ফার্মার্স। ওকে, ফার্স্ট ফিচার্স হয়ে গেল কোনো মধ্যস্বত্ব ভোগী। দ্বিতীয় ফিচার্স হচ্ছে মিডিল ম্যান, কোই ভি মিডিল ম্যান নেই রয়েগা, দুসরা ফিচার্স হো গেয়া। অর্থাৎ বীচ মে যে পার্মানেন্ট সেটেলমেন্ট মে জমিদার লোক যারা ছিল তারা তো মাঝখান থেকে করছিল, এখন এখানেতে কি হলো, এখানেতে কিন্তু কোনো মাঝামাঝি কোনো লোক রইল না, রাখা হলো না। তিন নম্বর, প্রত্যেক 30 বছর অন্তর এখানে খাজনা বাড়ানোর অপশন রাখা হলো। হর 30 সাল মে ইনকা আগর গভর্নমেন্ট সোচতি হ্যায় ও মনিটরিং করেঙ্গে ফির সোচ সমাজ কে ট্যাক্স বাড়া সকতা হ্যায়, এসা প্ল্যান রাখা গেয়া, কিউকি ও চিরস্থায়ী বন্দোবস্ত ওই অপশনটা ছিল না। চার নম্বর, এই বন্দোবস্তে কৃষকদের উৎপাদনের ভিত্তিতে অর্থাৎ জমি জরিপ করা হবে এবং তার উৎপাদনের ভিত্তিতে সরকার ওই কৃষকের সঙ্গে কত ট্যাক্স লাগবে সেটা সিদ্ধান্ত হয়, এটা ঠিক হয়ে গেল চার নম্বর। অর্থাৎ যে প্রোডাকশন হোগা উসি কি হিসাব সে ও ট্যাক্স লিয়া যায়গা। পাঁচবা ক্যা হ্যায়, পাঁচ নম্বর হচ্ছে যে যে সমস্ত কৃষকরা ট্যাক্স ঠিক সময়ে দিতে পারবেন, সঠিকভাবে দিতে পারবেন, তাদের সরকারের তরফ থেকে একটা দলিল দেওয়া হবে এবং তারা বংশ পরম্পরায় সে দলিল ভোগ করতে পারবেন। এবং এবং এখানে এখানে যা যে যিনি দিতে পারছেন না তার তাহলে তার জমিটাকে নিয়ে নেওয়া হচ্ছে, অন্য অন্য কৃষকদের দেওয়া হতে পারে, অথবা রেকর্ড সে আছে যে জমিগুলোকে ফেলে রেখে দেওয়ার ব্যবস্থা আছে, পতিত ফেলে রেখে দেওয়া যেতে পারে, মানে ফেলে পড়ে থাকছে। যেহেতু সরাসরি সরকার রায়তদের সঙ্গে কৃষকদের সঙ্গে এই ব্যবস্থা চুক্তি স্বাক্ষর করেছিলেন তাই এই সিস্টেমটার নাম রায়তবাড়ি বন্দোবস্ত, কিউকি ইয়ে ডাইরেক্টলি কৃষক জো হ্যাঁ খেতি করনে ওয়ালে কে সাথ গভর্নমেন্ট কা পলিসি ঠিক কিয়া গিয়া থা, ইসিলিয়ে ইসকা নাম হ্যায় রায়তবাড়ি সিস্টেম। ওকে, পাঁচটা তাহলে পরপর পরপর বৈশিষ্ট্যের কথা আমি বলে দিলাম। কবে চালু হয়েছিল, 1820 খ্রিস্টাব্দে চালু হয়েছিল। কোথায় চালু হয়েছিল, এটি হয়েছিল আমাদের দক্ষিণ ভারতে, তখনকার দিনে বলা হতো মাদ্রাজ প্রেসিডেন্সি, মানে বর্তমান তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশের জোনটাতে, এইভাবে তখনকার দিনে তো মাদ্রাজ প্রেসিডেন্সি বলা হতো। তো সেই মাদ্রাজ প্রেসিডেন্সিতে তিনি চালু করে তারা চালু করেছিলেন এবং পরে বম্বে প্রেসিডেন্সি, তো এই পশ্চিম ভারতে যে বম্বে প্রেসিডেন্সি সেখানেতেও এই ব্যবস্থা চালু করা হয়েছিল। তাই এই মহলবাড়ি বন্দোবস্ত চালু করেছিলেন কে, টমাস মুনরো। মহলবাড়ি রায়তবাড়ি বন্দোবস্ত, এই রায়তবাড়ি বন্দোবস্ত চালু করেছিলেন টমাস মুনরো। মহলবাড়ি হচ্ছে আমরা পড়বো নর্থ ইন্ডিয়াতে, ওটার নাম ছিল মহলবাড়ি, সরি। তো রায়তবাড়ি বন্দোবস্তের সূচনা করেছিলেন 1820 খ্রিস্টাব্দে টমাস মুনরো। টমাস মুনরোর ইচ্ছা কি ছিল, কেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলেন না, এটা একটা বড় প্রশ্ন।
এটা একটা ভীষণ ভাববার বিষয় যে আমাদের বাংলা বিহার উড়িষ্যাতে ওরা পার্মানেন্ট সেটেলমেন্ট করেছে, চিরস্থায়ী জমিদারদের জমি দিয়ে দিয়েছে, দক্ষিণ ভারতে কেন করলেন না? এটা একটা বড় সড় প্রশ্ন। কেউ নেই কি ও তো কর সকতে থে, সাউথ সাউথ মে ভি কর সকতে থে, লেকিন বহুত তরহ কে কারণ থা ইসলিয়ে নেই কিয়া গিয়া। কি কি কারণ ছিল আমি তোমাদের এরপর বলবো। প্রথম কারণ যে এখানে সরকার চিরস্থায়ী বন্দোবস্ত একটা ফল ছিল যে সেখানে সরকার পার্মানেন্ট জমি দিয়ে দেওয়ার কারণে ট্যাক্স বাড়ানোর কোনো অপশন ছিল না, যার ফলে সেটা সরকার চাইনি, এক নম্বর কথা। দু নম্বর কথা, এই দক্ষিণ ভারতে জমিগুলি অত্যন্ত সাইজে বড় ছিল, যার জন্য এখানে তো ছোট ছোট জমি নয়, এবং এখানে মনে করা হচ্ছিল যে কৃষকরা যদি ডাইরেক্ট সরকারের সঙ্গে যায় তাহলে বরং বেশি ভালো ট্যাক্স কালেকশন হবে, তাই জমিগুলো বড় থাকা একটা বড় কারণ ছিল। তিন নম্বর, সরকার মনে করছিল ওই যে জমিদার শ্রেণী তৈরি হচ্ছে, আমরা যেটাকে আলোচনা করেছিলাম যে এটা একটা ফ্রেন্ড বন্ধুত্ব বা একটা টিম তৈরি হচ্ছে ওনাদের, এটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পারছেন যে ওনাদের মধ্যে একটা স্বাধীনতার ভাবনা চিন্তা দেখা যাচ্ছে। স্বাধীনতা বলতে তারা এলাকা এলাকায় প্রভাব বিস্তার করছেন, যে জমিদাররা, আমরা যদি বলি যে তালুকদার, তো এই জমিদার শ্রেণী মিরাজ মানে তাদের প্রভাবটা বাড়ছে এখানে, তো রায়তবাড়ি বন্দোবস্তে তাদের প্রভাব কমানোর চেষ্টা করছেন, কারণ গভর্নমেন্ট চাইছেন না যে তারা বেড়ে উঠুক, মাথা চাড়া দিয়ে উঠুক, সেটাও একটা বড় কারণ। তার জন্য মনরো বলছেন 5,000 জমিদার অপেক্ষা 40,000 কৃষক থাকা অনেক ভালো, তো এটা একটা বড় কারণ দক্ষিণ ভারতে রায়তবাড়ি বন্দোবস্ত চালু করার পিছনে। এবং কোনো প্রসেসটা কেমন করে করা হবে বলেছিল, পুরো প্রসেসটা করা হবে বলেছিল যে প্রথমে জমি জরিপ করা হবে, তারপরে উৎপাদনটাকে দেখা হবে, এবং তারপরে সেই জমির উপর ট্যাক্স ফেলা হবে, অর্থাৎ পেলে প্রোডাকশন কো দেখা যায়গা, উসকে বাদ মাপজোক হোগা, মাপজোক হোগা প্রোডাকশন দেখা যায়গা, আর উসকে বাদ কৃষক কে সাথ জো ফার্মার হোগা উসকে সাথ ডাইরেক্ট কিতনা ট্যাক্স পড়েগা আপকা ও তয় হো যায়গা। আর এসা তয় কিয়া গিয়া থা কি হর 30 সাল কে বাদ আপকো মনিটরিং কিয়া যায়গা কি আগর এসা হোতা হ্যায় ট্যাক্স বাড়ানে কি জরুরত হ্যায় তো সরকার বাড়া সকতা হ্যায়, কিউঁকি ও পার্মানেন্ট সেটেলমেন্ট মে ও সিস্টেম নেহি থা, ইয়ে দিমাগ মে লে লেনা হ্যায়। তো ইসকে চলতে এই সমস্ত কারণের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতে রায়তবাড়ি বন্দোবস্তের প্রচলন ঘটিয়েছিলেন। এখন আমরা থার্ড সেকশন পড়ব যে রায়তবাড়ি বন্দোবস্তের ফলটা কি হল, লাভটা কি হল আর ক্ষতি কি হল। রায়তবাড়ি আগে আমরা দেখি যে লাভটা কি হল। প্রথম লাভ जो जो मतलब जो जो बेनिफिट क्या मिला गवर्नमेंट को, मैं ईस्ट इंडिया कंपनी को, प्रथम लाभ टा होच्छे ईस्ट इंडिया कंपनी एखाने कार कार लाभ हलो। ईस्ट इंडिया कंपनी एक लाभ हलो एखाने जे तारा सरासरी कृषक देर थेके टैक्स आदाय करार कारणे बेसी टैक्स आसते लागलो, এটা একটা ফার্স্ট পয়েন্ট। কারণ বিচ ওয়ালে যে হতে থে ও তো পয়সে লুট রেতে থে, মতলব মার লেতে থে পয়সা, মতলব 500 রুপে ট্যাক্স লিয়া 400 রুপে গভর্নমেন্ট ট্রেজারি মে জমা করতে থে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে ট্রেজারি মে, তো 400 রুপে 100 রুপে তো গায়েব হো গয়া, ইয়ে অপশন নেই রাহা। রায়তবাড়ি বন্দোবস্তে এই অপশনটা রইলই না, কারণ কৃষক তো তার টাইমে গিয়ে নিজে সরকারি অফিসে গিয়ে জমা দিয়ে আসছেন, একটা কথা। দুই, এখানে কৃষকরা একটা ব্যাপারে নিশ্চিন্ত ছিল যে তাদের জমি যাবে না, অর্থাৎ দিনের শেষে জমিদারদের লেঠেলরা আসবে না এবং জমি যাবে না, তারা নিশ্চিন্ত মনে আরো আগ্রহের সঙ্গে ও উন লোগোকে সোজ মে আ গয়া থা কি মেরা তো জমি নেই জানে ওয়ালা, তো ওর লেঠেল জো হ্যায় গভর্নমেন্ট কে জো ফোর্স থে ও ভি নেই আনে ওয়ালে, আমাকে সিফ ক্যা করার গভর্নমেন্ট কে ট্রেজারি মে যাকে সাল কে অন্ত মে ট্যাক্স জমা কর দেনা, বস এই করার। এটাতে কি হয়েছিল, কৃষক নিশ্চিন্ত মনে চাষ করতে পারছিল এবং অত্যন্ত খুশি খুশি চাষ করতে পারছিল। ওকে, দ্বিতীয় বেনিফিট হলো কৃষকদের ক্ষেত্রে এটা বেনিফিট হয়েছিল, মানে গভর্নমেন্টের ডাইরেক্ট বেনিফিট যে প্ল্যান সেটা কৃষকরা পাচ্ছিল। তিন নম্বর হচ্ছে সরকার
অনুমান করেছিল যে যে এই যে মধ্যস্বত্বভোগী পতন ঘটে গেছে সেটাই বাস্তব হয়েছিল। এবং ওখানেতে পলিগার বলে এ ধরনের জমিদারি সম্প্রদায় ছিল, যারা একটু ধনী ধনী মানে কি বলে ওটাকে চাষি, যে গ্রাম গ্রাম লেভেলে কোনো না কোনো চাষি তো একটু বেশি বড় লোক হয়, তো সেই সেই তাদের বলা তো পলিগার, তো তাদের একটা দম্ভ যেটা ছিল সে দম্ভটাকে কমানো হয়েছিল এবং তারা তো পরবর্তীকালে বিদ্রোহ করতে অনুপ্রাণিত করছেন, তারা তাদের পতনটা অনেকটা হ্রাস টানতে পেরেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই রায়তবাড়ি বন্দোবস্তের মানে প্রয়োগের ফলে। আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সরকার মানে ওই যে বললাম 30 বছর পর তো বাড়ানোর অপশন তো রেখে দিয়েছেন, যার ফলে কখনো কখনো দেখা গেছে বিশেষ করে মোটামুটি যেটা হিসেব দেখা গিয়েছে যে রায়তবাড়ি বন্দোবস্তে অনেক অনেক ক্ষেত্রে মানে ধরো 1820-20 এটা হচ্ছে মানে 1860-65 এইসব নাগাদ মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাড়িয়ে দিচ্ছেন ট্যাক্স, এবং ওই অপশনটা খোলার ফলে অর্ধেকেরও পরিমাণ বাড়ানো হয়েছে ট্যাক্স। এই অপশনটা বাড়ানোর ফলে সরকারের যখন যেটা দরকার পড়ছিল, অর্থাৎ সাউথে যেটা মাদ্রাজে কেনই রায়তবাড়ি বন্দোবস্ত চালু করা হয়েছিল, কেউ সাউথ মাদ্রাজ প্রেসিডেন্সি মে লাগা গেয়া, কিন্তু মাদ্রাজে অনেক যুদ্ধ হচ্ছিল, প্রচুর টাকা পয়সা দরকার ছিল, যার ফলে ওই টাকা পয়সাটা তো কলকাতা থেকে জোগাড় করা সম্ভব নয়, এবং যার জন্য ওনাদের আপাতভাবে একটা একটা টেনশন ছিল টাকাটা কোথা থেকে আসবে, তার ফলে ওই একটা আপাত সমস্যার সমাধান এবং যে বছরের শেষে যে খাঁটি টাকা জমা পড়ছে এটা একটা ব্যবস্থা কিন্তু রায়তবাড়ি বন্দোবস্তের প্রভাবে তারা করতে পেরেছিলেন মানে জোগাড় করতে পেরেছিলেন, যার ফলে সরকার অনেকটা নিশ্চিন্ত হয়ে গিয়েছিল। আচ্ছা ক্ষতি কার হলো, ক্ষতি কি হলো? ক্ষতি হচ্ছে এখানে ক্ষতি বলতে বলবো তোমাদের কৃষকদেরই সব থেকে বেশি ক্ষতি হচ্ছে, কারণ যদিও আবহাওয়ার ব্যাপারটা বা খাজনা মুকুবের ব্যাপারটা এখানে কিন্তু বলা হয়নি, তবে একথাটা বলা হয়েছে যদি খাজনা না দিতে পারে তাহলে তা জমি চলে যাবে, মানেটা তো উল্টো দাঁড়ালো। তা ভারতবর্ষের যা ওয়েদার তাতে করে তো সব বছর যে ভালো ফসল হবে এমনটা তো কথা নয়, তো কৃষকদের দেখা গিয়েছে অনেক কৃষক ল্যান্ডও সব জায়গায় সমান নয়, তো অনেক কৃষকের ধরো দিতে পারছেন না, তাহলে মানে এমন হিসাব দেখা গিয়েছে যে মানে জমিদারি যে সম্পত্তি প্রায় সরি জমিদারি না মানে এই যে টোটাল ধরো জমি কেউ দিতে পারেন তাহলে তার জমিটা সরকার কেড়ে নিচ্ছে বা তাকে বিক্রি করে দিচ্ছে, এমনটা দেখা গিয়েছে মাদ্রাজ প্রেসিডেন্সিতে যখন খাজনা ডাবল করা হয়েছে, কারণ সরকারের কাছে তো অপশন খোলা রাখা হয়েছিল, গভর্নমেন্টকে পাশে অপশন খোলা খুলি রাখা গেয়া তাকে ট্যাক্স বাড়া সাকতা হয়, তো অনেক কৃষক ওই আই ওই ওই টাকা না দিতে পারছেন না, যার ফলে তাদের জমি চলে যাচ্ছে, এবং যেহেতু খাজনা মুকুবের ব্যবস্থা রাখা হয়নি তাই কি হয়েছে কৃষকরা আবার কার কাছে যাচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্তের মতো ওই সমস্ত মহাজনদের কাছে যাচ্ছেন, গ্রাম লেভেলে তো এই লোকগুলো তো রয়েছেন, যার ফলে তারা কি করছেন ওই যে জমি দলিলটা সরকার দিয়েছে কৃষকদের সেই দলিলটা তারা বন্ধক নিচ্ছেন, এবং ও দলিল দলিল কো লে রে উসকে বদলে মে পয়সা দে রে, আর কৃষকদের কাছে তো শোধ করার অপশন বলতে তো চাষবাস, অনেক সময় অনেক কৃষক চাষবাস করতে পারছেন না, যার ফলে জমিটা দখল নিচ্ছেন ওই মানুষটা যে মানুষটার কাছ থেকে টাকা নিচ্ছেন, এবং এমনও আছে অনেক চাষি গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন কারণ তারা দেখতে পাচ্ছেন এখানে লাভ নেই চাষ করে, এবং এমনটাও কিন্তু মাদ্রাজ প্রেসিডেন্সির যে মানে আমাদের মাদ্রাজ প্রেসিডেন্সির যে রেকর্ড সেই রেকর্ডসে কিন্তু বলা হয়েছে গভর্নমেন্ট রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু একথাটা বলা হয়েছে, যার ফলে মানে মোটামুটিভাবে এটা কিন্তু পরিষ্কার যে গভর্নমেন্ট যে উদ্দেশ্য নিয়ে কৃষকদের যে বলছিলেন যে বেনিফিট হবে, যেহেতু ট্যাক্স কালেক্ট ট্যাক্স মুকুবের ব্যবস্থা নেই এবং ট্যাক্সের পরিমাণটা গভর্নমেন্টের উপর অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর নির্ভরশীল, তো সেখানে ট্যাক্স যখন খুশি বাড়াতে পারছেন যতটা পাচ্ছেন এবং মাত্রা ছাড়া বাড়ছে, যার ফলে কৃষকদের যে যে অবস্থা ছিল সেই সময়েতে সেই অবস্থাটাই থাকছে, এবং যদিও কিছুটা বেনিফিট কৃষকরা পাচ্ছেন। আর একটা জায়গায় কৃষকরা সবথেকে বড় সমস্যায় পড়ছেন, একথাটা রেকর্ডসে আছে যে যখন কৃষকরা অফিসে খাজনা অফিসে জমা দিতে যাচ্ছেন এবং তখন ওই অফিসাররা নাকি দুর্নীতিপরায়ণ হয়ে যাচ্ছেন, যা বলে তাদের খাজনার হিসেব, কৃষকরা তো বেশিরভাগই শিক্ষিত নন এবং তাদের খাজনার হিসেব অনেক সময়
খাজনার হিসেব অনেক সময় তাদের মানে ভুল দেখাচ্ছেন, যার ফলে কি হয়েছে তাদের রেকর্ডসে গন্ডগোল থাকছে, বলে সেখানেও কৃষকদের জমি চলে যাচ্ছে। বলে এই একটা ব্যবস্থা রায়তবাড়ি বন্দোবস্তে কিন্তু এই একটা সমস্যা ব্রিটিশ সরকারকে মানে ব্যতিব্যস্ত করে দিয়েছিল। আর সব থেকে বড় কথা, যে প্ল্যান থমাস মুনরো বলেছিলেন যে জমি জরিপ করা হবে, তারপরে খাজনা ঠিক করা হবে, এখানে কিন্তু অনেক জায়গাতে জমি মাপা হয়নি, খেয়াল খুশি মতো খাজনা আদায় করা হয়েছে, এবং যার জন্য এই খেয়াল খুশি মতো ব্যবস্থাটার নাম হচ্ছে পুট কাট ব্যবস্থা। এসা বলা গেয়া থেকে জমিন কো পেলে মাপা যায়গা, ফির উসকে বাদ ট্যাক্স বিঠায়া যায়গা, ইসকো নেই কিয়া গিয়া, আলাগ আলাগ জায়গা মে কর দিয়া যা রা, গভর্নমেন্ট অফিসিয়ালস লোক আ রে মাপ জো করনে, কই কর রা হ্যায় কোই নেই কর রা হ্যায়, ইসকো বলা যায় থাকে পুট কাট সিস্টেমস। এ ব্যবস্থা কৃষকদের মতলব এসা কিয়া গিয়া কে মান লো ইয়ে ইয়াহাঁ পর জমিন হ্যায় 10-12 জমিন হ্যায়, ইয়াহাঁ পর টোটাল করকে গভর্নমেন্ট কে লোক চলে যা রে। তো এর ফলে অর্থাৎ মানে ফলস্বরূপ কি হয়েছিল, উৎপাদনের যে যে উৎপাদনশীলতার যে মানে প্রোডাকশনের যে হার, সে হার কিন্তু ব্যালেন্স রাখা যায়নি। অর্থাৎ গভর্নমেন্ট অনুমান করে যাচ্ছে এক, উৎপাদন হচ্ছে এক, কারণ অরিজিনাল তো মাপা হয়নি সব জায়গায়। তো যার ফলে এটা একটা মানে তাড়াহুড়ো করার জন্য যা বলে একটা বিরাট বড় বিভ্রাট তৈরি হয়েছিল, এবং জমি পরিমাণ এবং বাস্তবে কৃষকের যে মানে হাতে কত থাকছে তার যে একটা ব্যালেন্স শিট রাখার কথা ছিল, সেই ব্যালেন্স শিটটা থাকছে না। আমি যার জন্য তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে কৃষকরা কিন্তু এখানে জমি ছেড়ে চলে যাচ্ছেন, কারণ তারা দিতে পারছেন না, এবং অনেক অনেক জায়গায় তাহলে সমস্যা দেখা দিয়েছিল। আচ্ছা, একটা কথা তোমাদের দক্ষিণ ভারতের ক্ষেত্রে একটু বলে নিই, কারণ এটা শেখর বন্দ্যোপাধ্যায় স্যারের বইয়েতে রয়েছে বা বিভিন্ন বইয়েতে তোমরা পাবে, যে দক্ষিণ আমরা এতদিন ধরে জানি মুঘল পিরিয়ড থেকে কি হয়ে আসছে, জমিদাররা জমি সিস্টেমটা নিচ্ছেন, মাঝখানে মধ্যস্বত্বভোগীরা রয়েছেন, গ্রামে তো সম্পত্তিশালী জমিদাররা রয়েছেন, আর ব্রাহ্মণ সব থেকে বড় কথা ব্রাহ্মণরা, এই ব্রাহ্মণ সম্প্রদায়টাতে কিন্তু অলরেডি ব্রাহ্মণ সম্প্রদায় তো অলরেডি ওখানে এক্সিস্ট করছে, এবং ব্রাহ্মণদের তোমাদের আমি জানি না, দক্ষিণ ভারতের ইতিহাস যদি তোমরা পড়ে থাকো সিসি থ্রিতে তো সেখানে বলা হয়েছে যে রাজা ব্রাহ্মণদেরকে জমিদান করেছেন, এবং ব্রাহ্মণরা কিন্তু স্বাধীনভাবে অনেক কিছু ভোগ করতে পারেন ওখানে। সেক্ষেত্রে ব্রাহ্মণদের স্ট্যাটাস কিন্তু এই যে রায়তরি বন্দোবস্ত হলেও ব্রাহ্মণদের স্ট্যাটাস কিন্তু রয়ে গিয়েছে, এবং যার ফলে মানে অনেক অনেক সিস্টেম ব্রাহ্মণদের জাতিগত সমস্যা বা সুযোগ সুবিধার ব্যাপারে যেটা, সেটা কিন্তু শ্রদ্ধার সঙ্গে সাধারণ জনগণ মেনে চলছেন। ফলে ওখানে একটা যেন ব্যালেন্স নষ্ট হওয়ার প্রক্রিয়া কিন্তু গ্রাম লেভেলে কিন্তু রয়েছে, তারপর ডিভিশনটা রয়ে গেছে, যার ফলে এই এখানেতে মোটামুটিভাবে এটুকু অনুমান করা যাচ্ছে যে কৃষকদের সঙ্গে কৃষকদেরকে বাড়তি কী বলতো ব্রাহ্মণদেরও দিতে হচ্ছে, সরকারকেও দিতে হচ্ছে, যার ফলে আলটিমেটলি যে কৃষকদের যে সমস্যা কিন্তু থেকেই গেছে। আমরা যদি রায়তবাড়ি বন্দোবস্তের মূল্যায়ন করি, রায়তবাড়ি বন্দোবস্তের উপসংহার যদি বলি, তাহলে বলবো যে রায়তবাড়ি বন্দোবস্তের যে প্রকল্পটা তোমাদের বলে দিই, বম্বে প্রেসিডেন্সিতে এটাকে প্রচলিত করা হয়েছিল। বম্বে প্রেসিডেন্সিতে কি হয়েছিল না, এরা ওখানে বলা হয়েছিল বম্বে সমীক্ষা বোর্ড তৈরি করা হয়েছিল, এবং যারা জমি মাপবেন জমি মেপে ট্যাক্স ব্যবস্থা ঠিক করার কথা বলা হয়েছিল। তো জিনিসপত্রে সমস্ত টোটাল ধরো কোন এলাকা জমি, জলসেচ ব্যবস্থা আছে কি নেই, নদী আছে কি নেই, এবং তাতে কেমন ওয়েদারের সেই ব্যবস্থা অনুযায়ী বম্বে প্রেসিডেন্সিতে ঠিক করার কথা বলা হয়েছিল। তো এই ব্যাপারটা বম্বে প্রেসিডেন্সিতে করা হলেও মানে ওখানে একটা অপশন রেখে দেওয়া হয়েছিল যে অর্ধেক পর্যন্ত ট্যাক্স পড়তে পারে, মানে সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক করতে পারে, এবং দাক্ষিণাত্যের যে বেশিরভাগ অংশে এই পদ্ধতিতে ট্যাক্স কালেকশন হচ্ছিল। তবে একটা কথা মনে রাখবে যে এই রায়তরি বন্দোবস্ত কিন্তু কৃষকদের অবস্থা খুব একটা ভালো ছিল না, কারণ রায়তরি বন্দোবস্ততে আর একটা ইনডাইরেক্ট যে সমস্যা দেখা দিয়েছিল সেটা তোমাদের আর কিছুদিন পরে পড়বে, সেটা হচ্ছে যে গ্রাম লেভেলে দেখবে দক্ষিণ ভারতে কিছুক্ষণ আগে বললাম মিলাসিয়া বলে এক ধরনের সম্প্রদায় ছিল কৃষক, সম্পন্ন কৃষক, আর গুজরাট এবং মহারাষ্ট্রে দেখবে পাতিল সম্প্রদায় রয়েছেন, টাইটেল অনেকে পাতিল থাকেন, পাতিল হচ্ছে গ্রাম লেভেলের জমি সম্পত্তিশালী কৃষি জমির মালিক, তাদের কি বলতো তাদের তো প্রেস্টিজ নষ্ট হচ্ছে, তারা অনেকে আবার থেকে যাচ্ছেন, তারপর জমি বিক্রি করে দিচ্ছেন,
তারা না পরবর্তীকালে কৃষকদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। দক্ষিণ ভারতে এরকম বিদ্রোহের উদাহরণ আছে, মহারাষ্ট্রেতেও কিন্তু আছে। আমরা দেখতে পাবো 1875 সালে যে দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল, এই 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 কারণেতেই কিন্তু হয়েছিল। ওকে, নেক্সট আমাদের তাহলে হচ্ছি, এবার তো আমরা বাংলা বিহার উড়িষ্যা দেখে নিলাম। আচ্ছা, আমরা দেখে নিলাম দক্ষিণ ভারতে কেমন ব্যবস্থা ছিল দেখে নিলাম। এবার আমরা যাই উত্তর ভারতে। উত্তর ভারতেরটা খুবই সহজ, বুঝতে তোমাদের অসুবিধা হবে না। উত্তর ভারতবর্ষে যে ভূমি রাজস্ব ব্যবস্থার প্রচলন করা হয়েছিল সেটার নাম মহলবাড়ি বন্দোবস্ত, মহলবাড়ি সিস্টেম। কেন? আচ্ছা, মহলবাড়ি সিস্টেমের মূল যে বৈশিষ্ট্য মহলবাড়ি সিস্টেমের, আচ্ছা শুরুটা কবে হয়েছিল বলে দিই প্রথমেই। 1822 সালে মহলবাড়ি বন্দোবস্ত উত্তর ভারতবর্ষে, অর্থাৎ পাঞ্জাব, উত্তরপ্রদেশ, দিল্লি, ওই জোনটাতে যে ব্যবস্থা চালু হয়েছিল তাকে মহলবাড়ি বলা হয়। এবং হোল্ট ম্যাকেনজি বলে একজন ইংরেজ অফিসার এই ব্যবস্থাটি চালু করেছিলেন। তাহলে তোমাদের শর্ট কোয়েশ্চেন আসবে যে মহলবাড়ি বন্দোবস্ত কে কত সালে চালু করেছিলেন, তোমরা উত্তর লিখবে 1822 খ্রিস্টাব্দ নাগাদ ইংরেজ অফিসার হোল্ট ম্যাকেনজির পরামর্শ অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি উত্তর ভারতে এই ভূমি রাজস্ব ব্যবস্থা প্রচলন করেছিলেন। মহল, এই ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি তাহলে একবার আলোচনা করে নিই। মহলবাড়ি নামটা শুনে বুঝতে পারছো, মহল মিন্স বড়াসা ঘর, বড় মহল্লা বা গ্রামের সমষ্টি এমনটা হতে পারে। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে মহলবাড়ি বন্দোবস্তে সরকার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে কৃষকদের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে না বা জমিদারদের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে না। উত্তর ভারতে গ্রামগুলোতে এক ধরনের জনসমষ্টি ছিল, যেহেতু মানে পরিবারগুলো যৌথ পরিবার ছিল, জমিগুলোর আকৃতি ছোট ছোট থাকার কারণে গ্রামের যে সমস্ত কৃষকদের আন্ডারে জমিগুলো ছিল তাদেরকে বলল যে কৃষকদের সঙ্গে নয়, তারা কালেকটিভলি ট্যাক্স কালেক্ট করে গ্রামের একজন গ্রাম কমিটি হতে পারে, গ্রাম কমিটি হতে পারে, গণ্যমান্য মানুষ হতে পারেন বা গ্রাম কমিটি হতে পারে, তাকে দেবেন ট্যাক্সটা এবং তিনি ব্রিটিশ সরকারকে দেবেন। অর্থাৎ একটা কথা বুঝতে পারছো যে মহল বা মহল্লার মানে ক্রম মানে একটা কালেকটিভ সিদ্ধান্তে ট্যাক্স কালেকশন হবে, এই জন্য এটার নাম মহলবাড়ি সিস্টেম। কিউ রাখা গেয়া? কিউকি গাঁও মে কমিটি বানা হুয়া রহতা থা, হর বক্ত বানা রহতা থা। আর যো ছোটা ছোটা জমিন হোনে কে কারণ, নর্থ ইন্ডিয়া মে ছোটা ছোটা জমিন হোনে কে কারণ বহুত সারা চাষি হ্যায়, এক গাঁও মে বহুত সারা চাষি হুয়া করতে থে। তো গভর্নমেন্ট নে ক্যা কিয়া, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নে ক্যা কিয়া, ওয়াহাঁ পর ছোটা ছোটা জমিন এক এক কৃষক সে ট্যাক্স না কালেক্ট করকে গাঁও কাজ সরপঞ্চ হতা থা ইয়া গাঁও কাজ কমিটি বানা হুয়া থা, উনকো বলতে থে হাম আপকে সাথ চুক্তিবদ্ধ হো রহে, আপ ক্যা কিজিয়েগা, সাল কে অন্ত মে আপ ইয়াঁ পর গাঁও কে যো ফার্মার্স হ্যাঁ উন লোগো সে আপ ট্যাক্স কালেক্ট কর লিজিয়ে, ইয়ে অর এক কালেকটিভ ট্যাক্স জমা কর লিজিয়ে, ফির ও আপ গভর্নমেন্ট ট্রেজারি মে জমা কর দিজিয়ে। তাহলে এটা হচ্ছে মহলবাড়ি বন্দোবস্ত। মহলবাড়ি বন্দোবস্তের আর একটা বৈশিষ্ট্য, এখানেও কিন্তু প্রত্যেক 30 বছর অন্তর এখানে কিন্তু ট্যাক্স বাড়ানোর অপশন রেখে দেওয়া হয়েছিল। তিন নম্বর হচ্ছে মহলবাড়ি বন্দোবস্তে খাজনা মুকুব করার কথা কিন্তু বলা হয়নি, অর্থাৎ এখানেও কিন্তু ওই একই ব্যবস্থাটা রেখে দেওয়া হয়েছে। আর চার নম্বর ব্যবস্থা, মহলবাড়ি বন্দোবস্তে সরকার নিশ্চিন্তভাবে রইলেন যে তাকে ট্যাক্স জমা দেওয়ার জন্য একটা লোক আছে, যারা কমিটি রয়েছে, অর্থাৎ তার কোনো হেডেক নেই, সরকারের কোনো হেডেক নেই বা চিন্তার কোনো আর কারণ রইল না। কারণ তারা তাদের পরিস্থিতি, অর্থাৎ ছোটো ছোটো জমি অনেক সংখ্যার পরিমাণ বেশি, এই ব্যাপারগুলো হ্যান্ডেল করা একটা অত্যন্ত চাপ। এখানেও আর একটা বৈশিষ্ট্যটা যার ফলে সেটা সামালতে হচ্ছে না এনাদেরকে, কারণ গ্রাম কমিটি সামলে নিচ্ছে। আর একটা যেটা সবথেকে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এই এই ভূমি রাজস্ব ব্যবস্থাতে, অর্থাৎ মহলবাড়ি বন্দোবস্ত ব্যবস্থাতে, এখানেতে খাজনা মুকুব করার আর অপশন তো ছিলই না। এবং একই সঙ্গে সঙ্গে এই যে গ্রুপ তৈরি করে দেওয়ার ব্যাপারটা, সেখানে কি হয়েছিল বলতো, গ্রুপটা খাজনাটা কি করে আদায় হবে? এখানেও বলছে জমি জরিপ করা হবে, জমি জরিপ করে খাজনা ঠিক হবে, এবং সেখানে গ্রাম কমিটি ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে, এবং যার ফলে সেখানে সে ট্যাক্স কালেক্ট করে জমা দেবে গ্রাম কমিটিকে, এরকম হবে। আর একটা বৈশিষ্ট্যের কথা আমি বলে নিই, কীভাবে ট্যাক্সটা কালেকশন হচ্ছে দেখো, সেটা হচ্ছে যে বলছে যে যত ট্যাক্স পড়েছে ধরো গ্রাম কমিটিকে বলে দেওয়া হচ্ছে এত জমি আছে, এত ট্যাক্স কালেক্ট আপনাকে করতে হবে।
সে পুরো ট্যাক্সটা যা যা গ্রামের যারা জমি রয়েছে সেই সমস্ত জমি চাষিদের বলে দেওয়া হলো এত টাকা এবছর আমাদের ট্যাক্স দিতে হবে, ইতনা ট্যাক্স গভর্নমেন্ট কো হাম লোগো কো পে করনা হ্যায়, সবকো কালেকশন করকে লেকে আনা হ্যায়। তো পুরো হিসসে মে বাট জাতে থে, সবার মধ্যে মানে বন্টিত হতো ওই ট্যাক্সটা যে এত টাকা করে আপনার পড়ছে, আপনারা সবাই এই দিনেতে জমা দিন। এবং এটা একটা বড় বৈশিষ্ট্য মহলবাড়ি বন্দোবস্তে, যে কালেকটিভ ট্যাক্স, এটা একটা সিস্টেম ভারতবর্ষে এই উত্তর ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা কিন্তু চালু করেছিল। আবার এগেন মহলবাড়ি বন্দোবস্তের লাভ এবং লোকসান, লাভটা আমি তাহলে বলিনি প্রথমে। মহলবাড়ি বন্দোবস্তের যে লাভ সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে কোনো হেডেক রইল না, এক নম্বর লাভ। ওই সরকারি অফিসার রাখো, এই করো ওই করো, কোনো ব্যাপার নেই, এক নম্বর। দু নম্বর, এই উত্তর ভারতের জমিগুলোতে বড় বড় একটা গোষ্ঠী সংক্রমণ হচ্ছিল, গোষ্ঠী অর্থাৎ মানে কি বলতো জমিদার লেভেলে, কারণ আমরা নর্থ ইন্ডিয়াতে মুঘল পিরিয়ডে দেখেছি যে জাগিরদার অথবা যারা জমিদার ছিলেন তাদেরকে তো তারা তো ট্যাক্স কালেক্ট করে এনে দিতেন, ট্যাক্স কালেকশন করে এনে দিতেন, এবং যে কারণে এই ট্যাক্স কালেকশনে তারা একটা বিপুল পরিমাণ অংশ মেরে নিত টাকা। এখানেতে কিন্তু মারার অপশনটা নেই, যদিও মধ্যস্বত্বভোগী আছেন কিন্তু তিনি তো গ্রাম কমিটি, তারা তো গ্রাম কমিটি, তাহলে প্রাইভেট নয়, তাহলে একটা মারার সরকারের ট্যাক্স মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম হলো। আর তিন নম্বর, সরকারকে তো হিসেব করতে সুবিধা হলো, বাজেট তৈরি করতে সুবিধা হলো, আমার বছরে এই এলাকার জমি থেকে এত ট্যাক্স আসবে, যার ফলে তারপর একটা বাজেট তৈরি করতে সুবিধা হলো। কৃষকদের কি সুবিধা হলো এখানে, কৃষকদের একটা সুবিধা হয়েছিল, সেটা হচ্ছে কৃষকদের ধরো ট্যাক্স দিতে হবে তো সবাইকে, উন লোকো কো সবকো মিলকে ট্যাক্স দেনা হ্যায়, মানে মান লো 1000 রুপে ট্যাক্স দেনা হ্যায় ইস সাল ইস গাঁও কে উপর, তো 1000 রুপে উস জমানে মে বহুত বড়া রুপি থা, তো কি করতে হবে সবাই মিলে ট্যাক্সটাকে জমা দিল। এমনটা হয়েছে যে কোনো কৃষক সেবারে ফসল দিতে পারেনি, ধরো তার জমিতে ফসল হয়নি বা সে কোনো ঋণগ্রস্ত ছিল বা এরকম অবস্থা ছিল, সেবারে সে ট্যাক্স দিতে পারছে না, তখন পাশের বাড়ির লোকটা কি বলছে, আচ্ছা ঠিক আছে আমি তোর হয়ে দিয়ে দিচ্ছি, তুই আমাকে পরের বারে দিয়ে দিস তুই যখন শস্য উৎপাদন হবে। এই যে একটা গ্রাম লেভেলের একটা রিলেশনশিপ, গ্রাম লেভেলের রিলেশনশিপ কিন্তু এখানে তৈরি হয়েছিল এবং যেটা ভারতীয় কৃষকরা অনুভব করছিলেন এই সময়টাতে। এরপরে আমরা দেখি যে লোকসানটা কি হলো, লোকসানটা হচ্ছে এটাই, এগেন কৃষকদের ক্ষতি কিন্তু এই ব্যবস্থাতে হয়েছিল, কারণ এখানে মধ্যস্বত্বভোগী অফিসাররা ছিলেন না ঠিক কথাই, কিন্তু এই যে যারা গ্রাম কমিটি লোকজন তারাই দুর্নীতিপরায়ণ হয়ে যাচ্ছিলেন, কারণ জমি জরিপ করা থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থারা তারাই নিয়ন্ত্রণ করছিলেন, এবং তারা যখন সরকারি খাজনাতে জমা দিতে যাচ্ছেন সেখানে তারা দুর্নীতি করতেই পারেন। তো সেই হিসেবে কৃষকদের যে নিশ্চিন্ত হয়ে সব কিছু জমা দেওয়ার ব্যাপার সেটা কিন্তু রইল না, অর্থাৎ কৃষকরা কিন্তু মধ্যস্তরীয় যে জমিদার সেই জমিদারদের কিন্তু জমিদার নয় মানে ওই যে ট্যাক্স কালেক্টর যে গ্রামীণ কমিটি তাদের আস্থার ওপরে যে সমস্ত কাজটা করতে চাইছেন, কোনো কোনো জায়গাতে উত্তর ভারতে দেখা গিয়েছিল যে এরা টাকা মারতে শুরু করে দিয়েছিল এবং এরা সরকারি অফিসার ট্রেজারি অফিসারের সঙ্গে কন্ট্যাক্ট করে বলছে যে হ্যাঁ এটা কম এসেছে দিতে হবে। এবং অনেক সময় এটাও দেখা গিয়েছে যে ধরো কৃষকদের তো একইভাবে দলিল দেওয়ার কথা বলা হচ্ছে, জমি কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে, যারা ট্যাক্স দিতে পারবেন না, অপশন তো খোলা রাখা হয়েছিল, এবং অনেকে চাষি তাদের জমি হারাচ্ছেন, এবং অনেকে মহলবাড়ি বন্দোবস্তে এটা হয়তো মহাজনী ব্যবস্থার কথা পাওয়া যায় না, কিন্তু মহলবাড়ি বন্দোবস্তে এটাও তো ঠিক সব কৃষক যে ট্যাক্স দিতে পারবেন দিনের পর দিন এমন তো নয়, তার বাড়িতে কোনো অনুষ্ঠান থাকতে পারে, গরিব হতে পারেন, এবং অন্য কাজেতে সে ব্যয় করে দিয়েছে, হয়তো সে বছর শোধ করতে পারছেন না, পরের বছরও শোধ করতে পারলেন না, তখন কি হয়েছে বলতো, সরকারি যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী তাকে যা জমি হারাতে হচ্ছে। এবং ওই জমিগুলো না কারা কিনছে জানো, ওই জমিগুলো কিনছে অলরেডি আগেতে যারা জমিদার ছিল, যারা টাকা পয়সা ছিল তারা ওই জমিগুলোকে কিনে নিচ্ছেন, যার ফলে এই হস্তান্তর যে প্রক্রিয়াটা, জমিন যে খরিদ রে না গাঁও কাই কোই বড় আদমি হ্যায়, যে পিছলে কামি জমিনদার থে উনকে পাস পয়সা ও জমিন খরিদ রে, কো কিসকা জমিন খরিদ রে, ও কৃষক কা জমিন খরিদ রে, যে ট্যাক্স নেই পে কর পা রা হ্যায়, ওর যে নিলামি দে রে, কাম বেচ দে রে, হম নেই চাষবাস করেঙ্গে,
আমবেজদের, তো ও কিনে নিচ্ছে। এখন ভারতবর্ষে এই যে জমি হস্তান্তরের ব্যাপারটা বাইরে অতটা ঘটেনি, নিজের গ্রামেরই কোনো মানুষ, অর্থাৎ ছোট ছোট জমি হস্তান্তর কিন্তু ঘটেছে। অর্থাৎ রায়ত মানে মহলবাড়ি বন্দোবস্তে একটা সমস্যা যে মধ্যস্বত্বভোগী অফিসিয়াল না হলে এরাই কিন্তু মধ্যস্বত্বভোগী মানে হচ্ছেন, এবং যার জন্য 40% জমি হাত বদল হয়ে যাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো 40% জমি যে দিতে পারছে না, তাই কী করবো, হাত বদল হয়ে যাচ্ছে। তাহলে মানে একটা কথা পরিষ্কার যে এই মহলবাড়ি বন্দোবস্তে প্রাথমিক দিকে হয়তো বেনিফিট পাওয়া যাচ্ছিল, গ্রামগুলো তাদের নিজেদের বিষয়ে মনোযোগ দিতে পাচ্ছেন, টেনশন কম হচ্ছে, ডেভেলপমেন্ট প্রক্রিয়া চালাতে পাচ্ছেন, কিন্তু প্রত্যেক মানুষের ভেতরে তো দুর্নীতি বলে একটা বীজ লুকিয়ে আছে, সেটা জাগ্রত যখনই হতে শুরু হয়েছিল তারপর থেকে মলবাড়ি বন্দোবস্তের যে আশা নিয়ে হোল্ট ম্যাকেনজি এই প্রস্তাব দিয়েছিলেন সেই আশাটা যেন মনে একটা হচ্ছে ফুলফিল হচ্ছে না। আলটিমেটলি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো আর শুনছেন না, যদি কেউ না দিতে পারেন, যদি কোনো সমস্যা হয় সেখানে সরাসরি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হস্তক্ষেপ করছেন। এবং একথা বলা হয়েছে যে যতটুকু জমি থেকে আয় হবে, এখানে একটা অপশন যে তার 2/3 হচ্ছে ব্রিটিশ সরকার নেবে, বাকি উদ্বৃত্ত আয়টা এই যে গ্রামের কমিটি যারা চাষবাস করলো তাদের মধ্যে বিভাজিত হয়ে যেত। অর্থাৎ এ একটা মানে অদ্ভুত ধরনের সিস্টেম, এবং মানে অনেকেই এটার একটু বলছেন যে মানে অতটা ফলদায়ক নয়, কিন্তু উত্তর ভারতের যেহেতু পরিবেশ এবং জমির আকৃতি এবং ওখানে অলরেডি যে স্ট্রাকচার ছিল সেই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওখানে কিন্তু মহলবাড়ি বন্দোবস্ত চালু করেছিলেন। মহলবাড়ি বন্দোবস্ত, আচ্ছা আমি তাহলে আজকে এবার তাহলে আমরা দুটো জিনিস বুঝতে পেরে গেলাম, তোমাদের ছোট ছোট করে লিখতে হবে, আর কনক্লুশন তাহলে টানবো আমরা তিনটে ভূমি রাজস্ব ব্যবস্থার কনক্লুশনটা একবার টেনে নিই। একটা হচ্ছে যে বাংলা বিহার তাহলে আমরা দেখতে পেলাম ভারতবর্ষে, এছাড়া আরও অন্যান্য অঞ্চলগত বেসিকে এরা ছোটো ছোটো জমিদারি সিস্টেম চালু করেছিলেন, আলাদা আলাদা ট্যাক্স কালেকশন সিস্টেমও এরা চালু করেছিলেন। তাহলে প্রথম যেটা আমরা বলবো যে ভারতবর্ষে বাংলা বিহার উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত, দক্ষিণ ভারত অর্থাৎ মাদ্রাজ কর্ণাটক কেরল অন্ধ্রপ্রদেশে রায়তবাড়ি বন্দোবস্ত ইনক্লুডিং মুম্বাই দাক্ষিণাত্য অঞ্চলটা, আর উত্তর ভারতে যেটা হচ্ছে পাঞ্জাব উত্তরপ্রদেশ দিল্লি হরিয়ানা ওই জোনটা, হরিয়ানা তখন নাম ছিল না, ওই জোনটাতে প্রচলিত ছিল মহলবাড়ি বন্দোবস্ত। এই তিনটি ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সব থেকে বড় মোটিভ সেটা সাকসেসফুল হয়েছিল সেটা হচ্ছে ট্যাক্স কালেকশন, যে উনকা যে পহলা লাস্ট যে মোটিভ থা বো ট্যাক্স কালেকশন থা, ক্যুকি ও কিসি ভি হাল মে ভারত কি যে কৃষক থে ফার্মার্স থে উন লোগো সে পয়সা লেনা চাহতে থে, ক্যুকি ইন লোগো কো অ্যাডমিনিস্ট্রেশন চালানা হয়, প্রশাসন চালানা হয় ভারত মে, ভারতবর্ষে প্রশাসন চালানোর জন্য প্রচুর টাকা দরকার ছিল, কারণ সেই সময় আমাদের দেশেতে প্রচুর যুদ্ধ বিগ্রহ চলছিল। পাঞ্জাব তো 1849 ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে এসেছে, লর্ড ডাল হয়েছে সময়কালে, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তো তখন গোটাটা তো দখল হয়নি, তো তাদের তো প্রচুর টাকা দরকার পড়ছে, সেনাবাহিনী ড্রেস যুদ্ধ সরঞ্জাম খাওয়া দাওয়া মাইনে সেনাবাহিনী মাইনে সমস্ত কিছু লাগছে, এবং অতিরিক্ত শুল্কও তো তারা ইংল্যান্ডে পাঠাচ্ছেন। তার ফলে এই যে টাকা টাকা টাকার ব্যাপারে চাহিদা ছিল এটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভূমি রাজস্ব ব্যবস্থা থেকে কিন্তু মেটাতে পেরেছিল। আর সবথেকে বড় কথা যদি আমরা সার্বিক মূল্যায়ন করি যে সবথেকে কার ক্ষতি হলো, কৃষকদের ক্ষতিটাই হলো, কারণ চিরস্থায়ী বন্দোবস্তে কৃষকদের ক্ষতি, রায়তবাড়ি বন্দোবস্তে কৃষকদের ক্ষতি, মহলবাড়ি বন্দোবস্তেও তো একই পরিমাণে ক্ষতি দেখা গেল। অর্থাৎ আলটিমেটলি যদি আমরা তিনটে জিনিস সিমিলার বৈশিষ্ট্যটা দেখি সেটা হচ্ছে যে এই তিন জায়গাতেই কৃষকদের কথা কিন্তু ভাবা হয়নি। তবে এটা বলা যায় যে যতটা পরিমাণে হাহুতাশ করা হয় যে একটা হস্তান্তর হয়ে গেল, কৃষকরা রাস্তায় বসে গেলেন, ভারতবর্ষের যে অর্থনীতি বা কৃষি ব্যবস্থার যে সিস্টেম সেখানে জানো তো সেখানে এই যে অ্যাডাপ্ট করে নেওয়া, যেমন ধরো অ্যাডাপ্ট ধরো মানুষকে কোনো নতুন পরিবেশে নিয়ে গেলে তাকে একদিন দুদিনের মধ্যে নিয়ে গিয়ে যদি সে অ্যাডাপ্ট করতে পারে, বা কোনো জায়গায় নতুন জায়গায় পড়তে গেলে তোমরা বা আমরা যখন পড়তে গেছি বা আমাদের আমার কান্নাকাটি পেয়ে যেত তখন, বা তোমরা যখন যাবে দেখবে নতুন জায়গায়, বা বিশেষ করে আরেকটা সুন্দর উদাহরণ দেওয়া যায় যখন শ্বশুরাল যাতে হ্যাঁ লড়কি লোক বধ রোতে হ্যাঁ
उनको आइडिया रहता है कि नहीं रहता है कि हमको नया जगह में जाके क्या करना है, क्या नहीं करना है, कैसा सिचुएशन होगा, कैमन परिवेश होबे, तो एटा एटा चिंता थाके एवं टेंशन थाके। भगवान मेयेदेर मध्ये एकटा एमन जिनिस दिए रेखेछेन जे অ্যাডাপ্ট করতে পারেন, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন। তো ভারতবর্ষের যে যেমন তারা মানিয়ে নেন, দেখো নিজের মতো করে হয়ে যায়। এবং ভারতবর্ষের কৃষকদের ক্ষেত্রেও অনেকটা কনক্লুশন আমি এটাই বলবো যে ভারতবর্ষের কৃষকরা কিন্তু যে এমন নয় যে বিরাট মরে গিয়েছিল, এই হয়ে গিয়েছিল, ওই হয়ে গিয়েছিল। ভারতবর্ষের কৃষকরাও না এই পরিস্থিতির সঙ্গে না নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিয়েছিল। তবে কিছু কিছু জায়গায় যখন অত্যাচারের মাত্রা যত বেড়েছে, বিশেষ করে মধ্যস্বত্বভোগী জমিদার এবং অনেক সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসারদের অত্যাচার, সেই সেই জায়গায় বিদ্রোহ হয়েছে এবং বিদ্রোহের মাত্রা বেড়েছে। যেমন আমরা সাঁওতাল বিদ্রোহের কথা বলবো, চুয়ার বিদ্রোহের কথা বলবো এবং ওই যে কি বলে হুল বিদ্রোহ যেটাকে বলা হচ্ছে সেটার কথা, মুন্ডা বিদ্রোহ এবং নানান যে কৃষক বিদ্রোহ, আমাদের রম্পা কৃষক বিদ্রোহ সাউথ ইন্ডিয়াতে হয়েছিল, উত্তরপ্রদেশে বিদ্রোহ হয়েছিল, কলিগাররা বিদ্রোহ করেছিলেন অন্ধ্রপ্রদেশে এবং কেরালার বর্ডার অঞ্চলে। তো এই সমস্ত বিদ্রোহগুলো এটা অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ার জন্য। তাই আজকে তোমাদের এই যে ল্যান্ড রেভিনিউ সিস্টেমের আজকে ক্লাসটা শেষ হলো। তো তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে, নিশ্চয়ই তোমাদের সঙ্গে যখন আমার লাইভ ক্লাস হবে তখন নিশ্চয়ই তোমরা করবে। তো আমি আমার তরফ থেকে চেষ্টা করলাম, তোমরা নিশ্চয়ই বই পড়বে খুব ছোট ছোট করে। এগুলো বড় প্রশ্ন আসার সম্ভাবনা কম, চিরস্থায়ী বন্দোবস্তরা বড় প্রশ্ন আসতে পারে, এগুলো ছোট প্রশ্ন আসতে পারে। তো তোমাদের জানা উচিত ছিল ল্যান্ড রেভিনিউ সিস্টেমটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা আমাকে তখন তোমরা জানাবে। ওকে, আজকের মতো এখানেই রইল, থ্যাংক ইউ, বাই।